তো কটসেল মানে এই সার্ভিসটা আসলে অনেক ভালো, যারা মানে অনেকে বুঝতে পারে না আসলে কটসেল সার্ভিসটা কি, এটা অনেক আগে থেকেই আছে। আমি যেহেতু আমি এই সেক্টরেই কাজ করি, আমি আজ থেকে 10-12 বছর আগেও দেখেছি কটসেল কালেক্ট করতে। আমরা যখন সিজার করি তখন ওই মায়ের দিকে যে কর্ডটা থাকে সেখান থেকে ব্লাড গুলা কালেক্ট করা হয়, সেটাকে আমরা স্টেম সেল বলে থাকি। স্টেম সেল মানে কি? স্টেম সেল মানে হচ্ছে এটা একটা মানে ওই সেল থেকে সবকিছু বানানো যায়। হ্যাঁ, এটা যেমন আমি একটা মানুষ, আমার চোখ আছে, নাক আছে, মুখ আছে, মানে হার্ট আছে, লিভার আছে, তার মানে প্রতিটা অঙ্গ তৈরি হওয়ার কিন্তু একটা মেইন সেল থাকে, হ্যাঁ, সেটাকে বলে স্টেম সেল। ওখান থেকে সবকিছু তৈরি করা যায়, তার মানে এটা খুবই মানে একটা মানে মিরাকল একটা জিনিস, হ্যাঁ, স্টেম সেলটা। তো এই স্টেম সেল যদি আমি কালেক্ট করতে পারি, হ্যাঁ, এবং সেটা ব্যাংকে আমি জমা করে রাখতে পারি, এই স্টেম সেল দিয়ে কিন্তু অনেক দুরারোগ্য যে মানে ব্যাধি, ক্যান্সার, সেগুলো কিন্তু চিকিৎসা করা যায়। অনেক রোগের লিস্ট আমার যে জুনিয়র ডক্টর আছে সে বলে ফেলেছে যে এই এই রোগগুলা ট্রিটমেন্ট করা যায়। শুধু যে বাচ্চার ট্রিটমেন্ট করা যায় তা না, ওই ফ্যামিলিতে যারা মেম্বার থাকে তাদেরও কিন্তু চিকিৎসা করা যায়। সুতরাং আমরা মানে যারা জানি, বুঝতে পারি যে স্টেম সেল জিনিসটা কি, হ্যাঁ, তারা কিন্তু অনেক সময় আফসোস করে যে আমরা কেন এই সুবিধাটা পেলাম না। হ্যাঁ, তো এরকম যদি কিছু একটা আমাদের হাতে থাকে এবং সেই ডিজিজ গুলো যদি সেটা দিয়ে আমরা চিকিৎসা করতে পারি, তো সেটা তো আমি বলবো যে একটা বিশাল বিজ্ঞানের একটা বিশাল মানে আশীর্বাদ। হ্যাঁ, তো এই স্টেম সেলকে ধন্যবাদ এই ধরনের প্রোগ্রাম করার জন্য, এবং আমি বলবো যে এই মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে স্টেম সেল নিয়ে যে ধারণাটা, সেটা যদি আমরা আর একটু ভালো মতো বুঝিয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় মানে ভবিষ্যতে আমাদের যে চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসার যে ধরন, চিকিৎসার যে সাকসেস, অনেক অনেকটাই আমাদের হাতের নাগালের মধ্যে চলে আসবে। দর্শক, আমরা যে স্টেম সেলের আরেকটি উপকারিতার কথা, সেটা হচ্ছে সেরেব্রাল পালসি হচ্ছে বাচ্চাদের একটা ডিজিজ। যে সেরেব্রাল পালসি শৈশবকালের সবচেয়ে প্রচলিত অক্ষমতাগুলোর মধ্যে একটি, বিশ্বব্যাপী 17 মিলিয়নেরও বেশি মানুষ এর দ্বারা প্রভাবিত হয়। আর স্টেম সেলের মাধ্যমে এখন এই যে সেরেব্রাল পালসি, এর ক্ষেত্রেও ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক আশাব্যঞ্জক ফলাফল পাওয়া যাচ্ছে। এই বছরের থিম হচ্ছে 2022 মিলিয়ন, কারণ সচেতনতা এবং সমর্থন ছড়িয়ে দেওয়ার জন্য চিহ্নিত একটি দিন, এটি দ্বারা প্রভাবিত মানুষের জীবন উন্নত করার জন্য। সেরেব্রাল পালসির জন্য স্টেম সেল থেরাপির বিস্তৃত এবং ক্লিনিক্যাল ট্রায়াল গুলো স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে আশাব্যঞ্জক ফলাফল দিয়েছে। জন্মের সময় আপনার শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনি আপনার পরিবারকে 80টি রোগ থেকে আজীবন সুরক্ষিত রাখতে পারবেন। স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। কর্ড ব্লাড ব্যাংকিং এর জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে 01312178910।